নিম্নচাপ, টানা তিন দিনের বৃষ্টি, জল জমছে চাষের জমিতে, পোকা লাগছে, রোগ বাড়ছে গাছে, শঙ্কায় ধান চাষ থেকে সবজি চাষ, আশঙ্কায় কৃষকরা। তবে ধসার জন্য ধসার ওষুধ দিচ্ছি, ধসার ওষুধ দিয়ে দিয়ে আমরা পেরেশান হয়ে যাচ্ছি, হ্যাঁ স্প্রে করে যাচ্ছি, অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্য আমাদের ধসাটা লেগে যাচ্ছে আর কি। একই ছবি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের শিবাটি গ্রামে। ক্ষতির মুখে পটল, লাউ, লঙ্কা, পেঁপে থেকে বহু সবজির গাছ, ঋণ নিয়ে চাষ করেছেন, এখন কিভাবে শোধ করবেন চিন্তা। আমরা ঋণ নিয়ে চাষ করেছি যে ফসলটা পেলে আমরা সংসারটা ভালোভাবে চালাতে পারবো, কিন্তু আমাদের এই যে একটানা বৃষ্টি চলছে, এই বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তা বৃষ্টি একটানা চলছে, এখনো কবে এই বৃষ্টি থামবে জানি না। আমরা যদি এই ক্ষতি থেকে যদি সরকারি সাহায্য পাই তাহলে আমরা ভীষণ উপকৃত হব। এর ফলে বাজার দর চড়া হওয়ারও সম্ভাবনা থেকে যায়, দাম বাড়তে পারে একাধিক কাঁচা আনাজের, ফোড়েদের দাপট বাড়ার আতঙ্ক বাদ যাচ্ছে না। না না না, সবজির দাম বেশি বাজারে হয়তো হতে পারে, কিন্তু আমরা হচ্ছি মানে আমরা কিন্তু দাম পাচ্ছি না, আমরা এই দামটা বেশি পাই পেয়ে যাচ্ছে মধ্যভোগীরা। আমরা পেঁপে বিক্রি করছি বর্তমান 2 টাকা 2.5 টাকা কিলো, বাজারে বিক্রি হচ্ছে 8 টাকা 10 টাকা কিলো, তাহলে মধ্যভোগীরাই আমাদের কাছ থেকে নিয়ে ওরাই মানে ফায়দাটা বেশি লুটছে। আতঙ্কের একই রকম ছায়া কৃষির অন্যতম ক্ষেত্র নদিয়া জেলাতেও। ঋণের জেরে আত্মহত্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকের, সরকারি সাহায্যের আবেদন। প্রচণ্ড হারে ক্ষতি এবছর চাষে, আমাদের প্রত্যেক চাষেই, তা আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই চাষ করতে গিয়ে। ঋণ শোধ করতে পারবো না তো যা ঋণ করেছি, আর সরকার যদি দেখে তাহলে আমাদের ঋণ শোধ হবে, তাছাড়া হবে না। ক্ষতি প্রচুর ক্ষতি, এ ক্ষতির কোনো আর কি বলে আর কি বোঝানো যাবে না, যে চাষি সেই আর কি বলতে পারবে যে কতটা আর কি ক্ষতি হলো। অ্যাকচুয়াল হচ্ছে কি না, যে যখন বৃষ্টির প্রয়োজন ছিল তখন তো বৃষ্টি হয়নি, এখন বৃষ্টির আমাদের দরকারই নেই সেই হিসাবে আর কি বৃষ্টি, এখন এক সপ্তাহ 10 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। তা এই যে কপির চাষ করেছিলাম সব হচ্ছে পচে গিয়েছে, নষ্ট, প্রচুর ক্ষতি, ক্ষতি বলা যায়। ঋণ নিয়ে তো চাষ করেছিলেন, চাষ করে দাম মিলছে না পাট চাষে, চাষের খরচ উঠছে না, লাভ তো দূরে, সমস্যায় পশ্চিম মেদিনীপুরের পাট চাষিরা। পাটের দাম এখন মোটামুটি 35 থেকে 3800 টাকা পর্যন্ত কুইন্টাল বিক্রি হচ্ছে, আগের বছর ভালো দাম ছিল, মোটামুটি 4.5-5 পর্যন্ত আমরা পাট বিক্রি করেছি। পাটের পরিস্থিতি খুব খারাপ। কেন খারাপ? কেন খারাপ বলতে, পাটের দাম তো এখন 35-36 এরকম তো বাজার, লেবার 500 টাকা লেবার। 2021 সালে সরকারি পরিসংখ্যান বলছে দেশে প্রতিদিন অন্তত 15 জন কৃষক আত্মঘাতী হয়েছেন। ভারত কৃষি নির্ভর, সেই দেশে যদি অন্নদাতাদেরই অন্নের ঘাটতি হয় তাহলে কৃষির ভিত্তিতে এগোবে দেশ? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।